সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় যখন পরিবারের সাথে একজন প্রবাসী কথা বলে, তার মনের কষ্ট, তার দেহের কষ্ট সবগুলা কিন্তু একবারে শেষ হয়ে যায়। কারণটা কি জানেন? পরিবারের শান্তি, পরিবারের সাথে কথা বলা যে কতটুকু একটা মনের শান্তি, এটা একমাত্র একজন প্রবাসী জানে। যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে বুঝতে পারেন। আর প্রবাসীর বউরা সারা দিন যখন কাজ করে, এই সারা দিন কাজ করার পরে যখন তার স্বামীর সাথে সন্ধ্যার সময় একটু মন খুলে কথা বলে, প্রবাসীর বউ এরও মনের কষ্টগুলো সব দূর হয়ে যায়। তবে কথাগুলো ওইটিব মহব্বত, ভালোবাসা, একজনের সাথে একজন স্বামী স্ত্রীর মতো না, পৃথিবীর সারা সম্পর্কের মতো কথা বলতে। তাহলে প্রবাসী স্বামী ও প্রবাসী সুখে থাকতে পারে, দেশে প্রবাসীর যে স্ত্রী সেও সুখে থাকতে পারে। দুইজনের মধ্যে একটা মায়া মহব্বত থাকে। কথা বলবেন পরিবারের সাথে, সারাদিন কাজ করার পরে যেরকম আপনি কথা বলে আপনার কাছে ভালো লাগে, সারাদিন কাজ করার পরে আপনার বউ আপনার সাথে কথা বললে তারও ভালো লাগে। যতটুকু পারেন একটু সময় দিয়েন, একটু সময় দিয়েন, অনুরোধ।